নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের রান্না শেখাবো হান্ডি চিকেন। দেখো আমি কীভাবে করে নিচ্ছি, তোমাদের খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আমি একটু চিকেন নিয়ে নেব, ভালো ফ্রেশ চিকেন, অ্যান্ড ওটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব, ঠিক আছে? তারপর আমি পেঁয়াজ কুচিয়ে রাখবো, পেঁয়াজ কুচিয়ে অ্যাড করে নেব। পেঁয়াজ কুচোর পরে আমি, দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচির পরে আমি গোটা গোটা রসুন দেবো, টমেটো দেবো, টমেটোটাকে ভালো করে কেটে নিয়েছি। তারপর তোমরা দেখো যে টমেটো দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে আমি রসুন দিচ্ছি, তো রসুনের মধ্যে রসুনটা গোটা গোটা দিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে এটার একটা অদ্ভুত ভালো ফ্লেভার থাকে, তার জন্যই আমার গোটা রসুন দেওয়া। এরপর এটা আদা আর রসুনের পেস্ট অল্প করে আমরা দিয়ে দেবো। আমরা চিকেনটা করছি মোটামুটি 1 কেজি মতো, তো 1 কেজি চিকেনে এতটা মশলা দিলে তোমরা খুব ভালোভাবেই খেতে পারবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে তোমরা দেখো আমি একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে তোমরা দেখতে পাবে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ধনে গুঁড়ো দেওয়ার পরে একটু তেল আমরা ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেল। হ্যাঁ, তেল গরম করে মাংসতে দিলে তার একটা অন্যরকম স্বাদ হয়, তাই আমরা তেল গরম করে দিয়েছি, তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপরে একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, যেমন দারচিনি, এলাচ। ওই গোটা গরম মশলা দেওয়ার পরে গুঁড়ো গরম মশলাও অল্প অ্যাড করে দিচ্ছি, তো গোটাগুলো রান্নার একটা অদ্ভুত গন্ধ দেয়, আর গুঁড়ো গরম মশলায় রান্নায় একটা অদ্ভুত স্বাদ দেয়, তাই আমি দুরকম গরম মশলা দিই। আচ্ছা, এটা দেখো যে আমি একটা স্পেশাল একটা মশলা বানিয়েছি, ওইটা দিয়েছি, আমি তোমাকে স্পেশাল মশলা বলে দেবো। তারপরে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি, তো এই সব মিলিয়ে রান্নাটা দারুণ খেতে হবে, তোমরা জাস্ট ট্রাই করে দেখতে পারো। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে ভালো করে একটু দই বাড়িতে পেতে রেখেছিলাম, তো একটু দই অ্যাড করে দিচ্ছি। তো তোমরা জানো যে দই দিলে চিকেন একটা বেশ টক ভাব থাকে, চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, খেতেও একটু অন্যরকম লাগে। তো ভালো করে এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে দেবো। মাখিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যত ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো জিনিসটা, তত কিন্তু ভালো খেতে হবে। হ্যাঁ, তো ভালো করে খুব ওভারনাইট যদি ম্যারিনেশন করতে পারো তাহলে তো খুবই ভালো। দেখো আমার মাখানো হয়ে গেছে, খুব ভালো করে আমি চিকেনগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ওভারনাইট ম্যারিনেশনের জন্য রেখে দেবো, তোমরা এটা দেখতেই পাবে। হ্যাঁ, এই দেখো ভালো করে গুছিয়ে আমি রেখে দিলাম চিকেনটা। এবার আমি ভালো করে চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। মোটামুটি 1 রাত রেখেছিলাম, পরের দিন রান্না করেছি, তাতে খুব ভালো হয়েছে। দেখো পরের দিন ম্যারিনেশনের পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, তারপরে আমি একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা মাংসে একদম মিষ্টির জন্য নয়, জাস্ট ফ্লেভারটা চেঞ্জ করবে। আর একটু আমি শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি, জাস্ট দেখতে একটু ভালো হবে। তো এরপরে মেরা হাঁড়িতে তেল গরম করে ওটাতে হাঁড়িতে দিয়ে দিচ্ছি, যাতে হাঁড়িতে তলাতে না মাংসগুলো লেগে যায়, তো সেই জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি। দেখো ভালো করে আমি হাঁড়িটা মাখিয়ে নিচ্ছি, তাতে আমি মাংসগুলো যখন দেবো, মাংসটা হবে তাতে হাঁড়িটা লেগে যাবে না, খুব ইজি। দেখো এবার আমি ভালো করে চিকেনগুলো সাজিয়ে নেবো, ঠিক আছে? এবার আমি চিকেনগুলো তুলছি, দেখো আমার হাঁড়িটা যেহেতু খুবই ছোট, তো আমাকে দুবার করতে হবে। তো প্রথমবারে আমি 500 মতো চিকেন নিয়ে করে নেবো, এই ধরো তোমার 45 থেকে 50 মিনিট। আবার পরের বারে বাকি 500 মতো চিকেন নিয়ে আমি করে নেবো, টোটাল এটা 1 কিলো চিকেন আছে। তো তুমি দেখো, তোমরা সবাই দেখো আমি চিকেনটা ভালো করে, দেখো বেশি চিকেন দিলে তো হাঁড়িতে হবে না, অ্যান্ড চিকেনটা ভালো করে সেদ্ধও হবে না, তাতে প্রবলেম হতে পারে। তো তোমাদের কাছে যদি বড় হাঁড়ি না থাকে তো তোমরা ছোট হাঁড়ি নিয়েও দুবারে চিকেনটা করে নিতে পারো, তেমন ঝামেলা নেই, জাস্ট বসিয়ে দিলেই হয়ে গেল। এবার দেখো আমি ভালো করে চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিতে হবে, হ্যাঁ, যাতে সব জায়গায় ভালো করে হয়ে যায়। দেখো বন্ধুরা আমি সাজিয়ে নিয়েছি খুব ভালো করে, বাকি চিকেনটা রেখে দিয়েছি পরের বারে করার জন্য। এবার আমি এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো, কোনো রকম কোনো জল অ্যাড করবে না, দেখবে চিকেন আর পেঁয়াজ দই থেকে ভালো করে জল বেরিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি চাপা দিয়ে দিলাম, এটা হাঁড়ির সাথেই চাপাটা পাওয়া যায়।
এবার আমি গ্যাসে এটা বসিয়ে দেব। গ্যাসে বসানোর জন্য আমরা একটা ছোট্ট একটা রিং মতো নিয়েছি, যেটাতে খাবার গরম খাবার দাবার থাকে। তো ওই রিংটা আমি গ্যাসের উপর বসিয়ে একদম লো ফ্লেমে আমি বসিয়ে দিয়েছি। এটা মোটামুটি 45 থেকে 50 মিনিট বসাবো। মাঝখানে একটু খুলে চামচ দেবে নেড়ে আবার চাপা দিয়ে রেখে দেবো, ঠিক আছে? দেখো 45 মিনিট পরে চিকেনটা দেখো ভিতরে কি সুন্দর অদ্ভুতভাবে সেদ্ধ হয়ে গেছে। অ্যান্ড এতটুকু আমাকে কষতেও হয়নি, অ্যান্ড খেতেও দারুণ হবে। দেখো টমেটোগুলো ভালো করে গলেও গেছে, চিকেনটা খুব ভালো সেদ্ধও হয়ে গেছে, রান্নার ঝামেলাও নয়। তো বন্ধুরা তোমরা এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখতে পারো।